আসসালামু আলাইকুম সবাইকে এনআইইভিএস হোমস্কুলে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দেখে এলাম নায়াগ্রা এই গল্পটি নিয়ে আলোচনা করার জন্য। আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা চতুর্থ ক্লাস। শুরুতেই আমরা গল্পের সারসংক্ষেপ জেনে নিব। দেখে এলাম নায়াগ্রা একটি ভ্রমণ বিষয়ক রচনা, যেখানে লেখক এবং তার বন্ধু দুজন মিলে নায়াগ্রা জলপ্রপাত ঘুরতে যেয়ে তাদের নানা রকম অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। মূলত নায়াগ্রা জলপ্রপাতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য এবং ওই শহরের নানান রকম ভ্রমণ বিষয়ক অভিজ্ঞতা দিয়েই লেখা হয়েছে গল্পটি। শুরুতেই আমরা গল্পটি সারসংক্ষেপ কিছুটা পড়ে নিচ্ছি। উত্তর আমেরিকা মহাদেশের কানাডায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত এখানে রাস্তা রেল লাইনের মতো সোজা। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত হলো নায়াগ্রা। ঝর্ণার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, তবে আকারে অনেক বিশাল। ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড়, এটুকুই তফাত। উপর থেকে নিচে জলপতনের ব্যাপার দু জায়গাতেই ঘটছে। বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র, অনেক অসম্ভব ব্যাপার ঘটছে। জলপ্রপাতও তেমনি। জলপ্রপাত কিন্তু ঝর্ণার মতো পাহাড় থেকে নামে না, সমতলের উপর দিয়ে একটি খরস্রোতা নদীর মতো বইছে নায়াগ্রা জলপ্রপাত। সামনের সব কিছু তো ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কিছুই ভাসছে না। আমরা এখানে নায়াগ্রা জলপ্রপাতের একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি, যা এই বর্ণনাগুলোর সাথে হুবহু মিলে যায়। যেমন সমতল ভূমি থেকে পানি গড়িয়ে পড়ছে, আর এত পানির পরেও সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে না, বড় সব পানিরও যেন একটা নির্দিষ্ট ছন্দের মতো জলপ্রপাতের পানি উপর থেকে নিচে গড়িয়ে পড়ছে, কিন্তু ঝর্ণার সাথে তার অনেক পার্থক্য রয়েছে। এরপরে আছে নায়াগ্রা জলপ্রপাত কেন সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে না তার কারণ। কারণ যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে, সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল, দুই দিকের মাটির মধ্যে বিরাট এক ফাঁক। একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক। নায়াগ্রা জল ওই ফাঁকের ভেতরে চলে যায়। এটাও প্রপাত, কারণ পানি পড়ছে। তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। নায়াগ্রা তাই একেবারে ভিন্ন ধরনের জলপ্রপাত। আমরা দেখে এলাম নায়াগ্রা গল্পের মূল যে বিষয়গুলো, সেগুলোই এখানে লিখেছি। পুরো গল্পটি থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, বা নতুন করে জলপ্রপাত এবং ঝর্ণার মধ্যে যে পার্থক্যগুলো জানলাম, সেগুলো আমি এখানে লিখেছি। আমরা গল্পটি থেকে যা যা জানলাম তা হচ্ছে ঝর্ণা ও জলপ্রপাতের মধ্যকার পার্থক্য, টরন্টো শহর ও কানাডা সম্পর্কে ধারণা। আমরা শুরুতেই দেখেছি যে উত্তর আমেরিকা মহাদেশের কানাডায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত এখানের রাস্তাগুলো একদম সোজা, যেখান থেকে গাড়ি খুব দ্রুত চলাচল করে। এরপর আসছে উন্নত দেশের রাস্তাঘাট সম্পর্কে ধারণা, যা আমি একটু আগেই বলেছি। নায়াগ্রা জলপ্রপাতের বর্ণনা, নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব। আমরা শেষের দিকে এসে নায়াগ্রা জলপ্রপাত কেন অন্য জলপ্রপাতের থেকে ভিন্ন সে সম্পর্কে জানলাম। এবারে আমরা গল্পটি থেকে কিছু শূন্যস্থান পূরণ শিখে নেব। প্রথমে আমি কয়েকটি শব্দ নির্বাচন করে রেখেছি, এই শব্দগুলো থেকেই আমরা শূন্যস্থানের উত্তরগুলো লিখব। প্রথম শূন্যস্থানটি হচ্ছে হোঁচট খেলে ড্যাশ ঠেকানো দায়, হোঁচট খেলে পতন ঠেকানো দায়। নদীর জল ড্যাশ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমরা জানি যে নদীর জল প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যা স্থির থাকে না। পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা ড্যাশ বলি। এটি আরও একটি নতুন শব্দ আমাদের কাছে, পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা গহ্বর বলি।
আমরা ড্যাশ হাঁটতে পারি, আমরা দ্রুত গতিতে হাঁটতে পারি। ড্যাশ একটি বড় শহর, কানাডা একটি বড় শহর, ঢাকা শহর গড়ে উঠেছে ড্যাশ, কিন্তু চট্টগ্রাম শহর সেরকম নয়। ঢাকা শহর গড়ে উঠেছে সমতল ভূমিতে, আমরা এখানে শব্দটি দেখতে পাচ্ছি সমতল ভূমিতে, কিন্তু চট্টগ্রাম শহর সেরকম নয়। শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে প্রথমে আমরা যে শব্দগুলো খালি ঘরগুলোতে দেওয়া থাকবে, অর্থাৎ উপরে বক্স আকারে যে শব্দগুলো দেওয়া থাকবে, সেই শব্দগুলোর অর্থ নিজেরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করব। এরপর থেকেই আমরা শূন্যস্থানে কোন শব্দটি উপযুক্ত সেই শব্দটি বসিয়ে শূন্যস্থান পূরণ করে নিব। এই ছিল আমাদের দেখে এলাম নায়াগ্রা গল্প এবং তার থেকে নির্বাচিত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ এ বিষয়ক আলোচনা। আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছ এবং নায়াগ্রা জলপ্রপাতের সুন্দর যে ভ্রমণ কাহিনীটি লেখক এই গল্পে তুলে ধরেছেন সেটিও তোমরা খুবই আনন্দ সহকারে পড়বে, বাড়িতে নিজেরা অনুশীলন করবে। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে শিক্ষকের সঙ্গে তোমরা আলোচনা করতে পারো। এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করে তোমরা তার সমাধান করে নিতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, নিয়মিত অধ্যয়ন করবে। আল্লাহ হাফেজ।